পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি জামায়াত লবিস্ট নিয়োগে ৪ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেছে। এই টাকার উৎস এবং কিভাবে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হবে। লবিস্ট নিয়োগে খরচ করা অর্থে হিসেব না দিলে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখা যায় কিনা তার আইনগত দিক খতিয়ে দেখা হবে বলেও বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় জানান তিনি। আমেরিকার লবিস্ট নিয়োগ করে এবং এই টাকাটা যেটা আমাদের মশিউর মালিক সাহেব বলেছেন যে একটি হচ্ছে লবিস্ট নিয়োগের হিসাব নিকাশ, তাদের দাখিলকৃত ইলেকশন কমিশনে যে তারা বার্ষিক দাখিলকৃত বাজেট থাকে তার মধ্যে সেইটা দেখানো হয়েছে কিনা, এই লবিস্টের খরচ বাবদ এই ৪ মিলিয়ন ডলার খরচ বাবদ না দেখায় তাহলে তাদের অযোগ্য ঘোষণা করা যায় কিনা। দ্বিতীয়ত, এই যে বিরাট পরিমাণ টাকা, এই টাকাটা তারা কোত্থেকে বিদেশে ডলারে পাঠালো, এটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়েছে কিনা।